বিল থেকে ধরে নিয়ে আসা হয়েছে কাঁকড়াগুলো কাঁকড়াগুলো জলের মধ্যে কিলি কিলি করে নড়ছে আমি এই কাঁকড়ার ঘিলু বা ডিম বা ঘি দিয়ে একটা রেসিপি করব। তো এই যে আমি এইগুলোকে ভেঙে নিচ্ছি এইভাবে খুব শক্ত ঠ্যাংগুলো আমি ভেঙে নিচ্ছি এবার এর মধ্যে যে হলুদ হলুদ ঘিলুটা আছে আমি এইটাকে একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি কাঁকড়ার মাংসটা আলাদা করেছি এবার ঘিলুগুলো বের করছি এই গিলুগুলো দিয়ে বড়া করলে বা করলে খুব ভালো লাগে খেতে তো আমি এক এক করে করে সবগুলো থেকে বের নিচ্ছি একটা সাহায্যে বের করতে খুব ভালো লাগছে কিন্তু মাঝে মধ্যে একটু একটু কাঁটা দিচ্ছে ওর গায়ে কাঁটা আছে কাটা লেগে যাচ্ছে হাতে এই যে কাঁকড়ার ডিম কাঁকড়ার ডিমগুলো ধুয়ে নিয়ে এসছি এইগুলো দিয়ে আমি একটা পকোড়া করব তো এর মধ্যে কি কি লাগছে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আছে লবণ হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর বেসন আমি বেসনটা প্রথমে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ডিমগুলোর একটা ব্যাটার তৈরি করলাম সেটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এইগুলোকে ভেজে নেব এর মধ্যে চালের গুঁড়ো মেশানো যায় আমি চালের গুঁড়ো দিচ্ছি না আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে এই পকোড়াগুলো ছেড়ে দেব এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দেওয়া যায় লঙ্কাও দেওয়া যায় লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আমি লঙ্কাটা দিইনি আমার ছোট ছেলে আছে ওর খেতে কষ্ট হবে সেই জন্য দিইনি লঙ্কা দিলে একটু স্বাদটা বাড়ে ভালোও লাগে খেতে তো আমি চারদিকে গোল করে দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এপাশ ওপাশ একটু ভেজে নেব দেখে মনেই হচ্ছে লাল লাল হয়ে গেছে মনেই হচ্ছে যে পকোড়াগুলো হয়ে যাচ্ছে কাঁকড়া ডিমের পকোড়া খেতে খুব ভালো লাগে আর আজকে আমি করছি খুব চার খেতে তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বেশ ফুলেছে তো ভাজা হয়ে গেছে এই যে বেশ ফুলেছে দেখতে ভালো লাগছে পকোড়া তো পকোড়ার মতনই হয়ে গেছে এই যে কাঁকড়ার ডিমের বড়া খেতে খুব স্বাদ খুব ভালো লাগছে খেতে বাড়িতে কাঁকড়া আনলে কাঁকড়ার ডিমের বড়া বাড়িতে করে খাবেন খুব ভালো লাগবে খেতে